আমাদের সঙ্গে রয়েছেন করিমপুর বিধানসভার জয়ের যিনি অন্যতম কাণ্ডারী, করিমপুর ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি এবং সংগঠনের যিনি সভাপতি তিনি উপস্থিত রয়েছেন। এই করিমপুরে যে ব্যাপক জয়, সমস্ত করিমপুর বিধানসভাটাকে যিনি প্রথম থেকে মনিটর করেছেন, আজকে যিনি প্রার্থী তিনিও উপস্থিত নেন, তার অনুপস্থিতিতে সংগঠনটাকে হাতে করে তৈরি করে এবং আজকের যে জয়ের এই ব্যাপক মার্জিনের জয়ের যিনি প্রধান কাণ্ডারী আমাদের সঙ্গে রয়েছে রাজু মল্লিক, এই যে এত বড় জয়, এটা কি প্রত্যাশিত ছিল? হ্যাঁ, অবশ্যই প্রত্যাশিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার জন্য যে উন্নয়ন করেছে, মানুষ দুহার ভরে আশীর্বাদ করেছে। আমরা করিমপুর বিধানসভায় সাংগঠনিকভাবে উপনির্বাচনের যেভাবে রেজাল্ট করেছিলাম, আমরা এটা প্রত্যাশিত ছিলাম যে আমরা এই ভোটেই জিতবো এবং মার্জিন আমাদের সেমেই আছে, অসুবিধা নেই। আপনি যখন থেকে সংগঠনের মানে প্রত্যক্ষভাবে দায়িত্ব নিলেন, বিমলেন্দুবাবু একবার কোভিড আক্রান্ত হলেন, উনি গৃহবন্দী হলেন, সেটা আপনাদের কাছে একটা ধাক্কা ছিল, পরবর্তীকালে আবার উনি কিছুদিনের মধ্যে আবার কোভিড আক্রান্ত হলেন, এই যে বারবার বাধা, একা বুক দিয়ে মানে একা দুর্গ রক্ষা করার মতো সংগঠনের কতটা, এই লড়াইটা কতটা কঠিন ছিল, কতটা মানে চ্যালেঞ্জিং ছিল বিষয়টা? চ্যালেঞ্জিং তো অবশ্যই, দলের বেশ কিছু গাদ্দার আপনারা সবাই জানেন গাদ্দারি করে বেরিয়ে গেছে, তারপরেও আমরা সাংগঠনিকভাবে আমাদের রাজনৈতিক সঙ্গী বা আমাদের যারা সহযোদ্ধা যারা আছে এখানে সবাই উপস্থিত, আপনারা দেখছেন বিভিন্ন অঞ্চলের সভাপতি, বুথের সভাপতি, বুথের কর্মীরা যেভাবে আমাদেরকে মানে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বকে যেভাবে মাথায় করে নিয়ে চলার চেষ্টা করে, এর জন্য আমরা করিমপুর বিধানসভা এবং আমাদের বিধানসভায় আমরা ঠান্ডা মাথায় আমরা রাজনীতিটা করি, মানুষের সঙ্গে থাকি। কোভিডের সময় মানুষের সঙ্গে ছিলাম, এখনও মানুষের সঙ্গে আছি, আগামী দিনেও মানুষের জন্য থাকবো। ব্যক্তিগত আমি মানুষের জন্য যেভাবে কাজ করেছি নিশ্চয়ই নেতৃত্ব আমাদের সবাই পাশে ছিল বলে করতে পেরেছি। আর ঠান্ডা মাথায় কাজ করলে ভালো কাজ করা যায়। যারা রাজনৈতিকভাবে করিমপুর বিধানসভার খোঁজ খবর রাখেন, করিমপুর বিধানসভায় রাজনৈতিকভাবে কান পাতলেই শোনা যায় যে মহুয়া মৈত্র যিনি আপনাদের সাংগঠনিক কৃষ্ণনগর সাংগঠনিক জেলার যিনি সভাপতি, তার স্নেহধন্য আপনি, তার ছত্রছায়া থেকে, তার সমর্থনে এই যে অসমটা মানে অন্যরকম লড়াই, অন্যরকম প্রেক্ষাপটে 2021 বিধানসভা নির্বাচন, তাকে নেত্রী হিসাবে আপনাদের কতটা অ্যাডভান্টেজ দিয়েছে? মহুয়া মৈত্রকে নেত্রী হিসেবে পেয়ে, জেলা সভাপতি হিসেবে পেয়ে কতটা অ্যাডভান্টেজ? 100%। দিদি যেভাবে আমাদের কাজ করতে উৎসাহিত করে এবং যেভাবে কাজ আমাদের শিখিয়েছে, সংগঠন করতে যেভাবে শিখিয়েছে, বিমলেন্দু সিংহ রায় শিক্ষক মানুষ, খুব ভালো মানুষ, উনি সাহিত্যিক মানুষ, উনিও খুব আমাদের সঙ্গে সহযোগিতা করেন। বিধায়ক হিসাবে তেনার যে 1.5 বছর কাজের সময় পেয়েছিলেন, যথেষ্টই কাজ করেছিলেন, তার প্রত্যক্ষদর্শী আপনারা সবাই, আপনিও ছিলেন, আপনিও দেখেছেন বা আপনারা সবাই দেখেছেন। আর মহুয়া মৈত্র 2011 সাল থেকে 2019 সাল অবধি যে ১৬ থেকে যে কাজটা করিমপুরে যেভাবে করেছিল, মানুষের সার্বিক উন্নয়ন যেটাকে বলে, রাস্তাঘাট, আপনার ব্লক মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেটা বাদ দিলেও আপনার করিমপুর 2 ব্লকের অনেকটা এলাকা রয়েছে যেখানে হিন্দু মানুষের অধ্যুষিত অঞ্চল রয়েছে, সেই এলাকাগুলোতে বিশেষত নন্দনপুর পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত হিন্দু অধ্যুষিত পঞ্চায়েতগুলো ছিল, সেইগুলোতে লোকসভা ভোটে নিরিখে যে ভোটে পিছিয়েছিলেন, সেই জায়গাটা থেকে কামব্যাক করে আবার তৃণমূলকে লড়াইয়ে ফিরিয়ে দেওয়া, আবার তৃণমূলের ভোট বাক্সকে সমৃদ্ধ করা, এই যে বিষয়টা, এটার মানে কোন অভিনবত্বে এটা সম্ভব হলো, মানে এটা সিক্রেটটা কি? আমরা মেরুকরণের রাজনীতি পছন্দ করি না, আমাদের নেত্রীও করেন না, তাই আমরা মানুষকে ভালোবাসি। কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন জাতির সেটা নয়, আমরা মানুষকে ভালোবাসি, তাই মানুষকে ভালোবাসার যে ফল সেই ফল আমরা পেয়েছি করিমপুর 2 নম্বর ব্লক। দলের তরফ থেকে তরুণ তুর্কি রাজু মল্লিকের উপর ভরসা রাখা, মহুয়া মৈত্রের একটা স্নেহের হাত আপনার মাথার উপরে থাকা, সার্বিকভাবে মানুষের ভালোবাসা, বিমলেন্দু সিনহার একটা স্বচ্ছ ইমেজ, আপনার লড়াই, এই দুটো কি মিলে মিশে আজকের এই ফলটা বলে আপনি মনে করেন? অবশ্যই বিমলেন্দু সিংহ রায় একটা স্বচ্ছ ইমেজ, তিনি 1.5 বছর ভালো কাজ করেছেন, তারপরেও আজকেও আপনারা দেখেন আমি ওনার ইলেকশন এজেন্ট, ক্যান্ডিডেট হিসাবে উনি আসতে পারেননি, আজকে একটা খুব বেদনাদায়ী দিন ওনার, জেতার পরে এত খুশির পরে খুব বেদনা, কারণ হচ্ছে এখানে আসতে না পারলে সবাই বুঝতে পারছেন এই যে খুশিটা উনি অনুভব করতে পারলেন না, তার জন্য আমরা সবাই দুঃখিত। আজকের জয়টা আপনি কাকে মানে দলের পক্ষ থেকে, ব্যক্তি রাজমূল্যের পক্ষ থেকে কাকে উৎসর্গ করবেন? সাধারণ মানুষকে, আমার করিমপুর 2 নম্বর ব্লকের সমস্ত ভোটারদের
উৎসর্গ করছে। আগামীতে কি মানুষের জন্য, জনসাধারণের জন্য আপনারা যে ম্যান্ডেট পেলেন পাঁচ বছরের, যে আপনারা জনমত পেলেন, আগামী দিনে মানুষের জন্য কোন কোন কাজগুলো প্রায়োরিটি হবে করিমপুর বিধানসভাতে? দেখুন, আমাদের নেতৃদলীয় ইস্তাহারে যে সমস্ত 10টা প্রকল্পকে সামনে রেখে মানুষের জন্য কাজ করার জন্য, সেটা মূল লক্ষ্য আমাদের। নেত্রী যেভাবে বলেছেন, যেমন দুয়ারে রেশন, তারপরে 18 বছরের ঊর্ধ্বে কেউ যদি বিধবা হয় তাকে আর হয়রানি হতে হবে, এই যে সামাজিক প্রকল্পগুলোর কথা বলছেন, এই সামাজিক প্রকল্পগুলো পৌঁছানোর ক্ষেত্রে আপনি তো 50 দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি, এই দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সুবাদে আপনি জানেন যে মানুষের কাছে সামাজিক প্রকল্পগুলো এবারে নির্বাচন একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আগামী দিনে এই সামাজিক প্রকল্পগুলো তৃণমূলকে আরও ডিভিডেন্ড দেবে? 100% দুয়ারে সরকারে আমরা যেভাবে 5-10 বছর কাজ করেছি, দুয়ারে সরকারে মানুষের এই একটা মাস, অর্থাৎ প্রত্যেকটা জীবিতে 4টি করে দিন, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের অধিকার বা পরিষেবা নেওয়ার জন্য মানুষ দলের মধ্যে থেকেও যারা সাবোতেজ, আমরা যাকে বলি সাবোতেজ, দলের মধ্যে থেকেও যারা অন্তর্কলহ আপনাদের যে দলের মধ্যে যেটুকু ছিল, দলের মধ্যে থেকেও যারা দলবিরোধী কাজ করলো বলে আপনাদের স্ক্যানারে যারা রয়েছে, আগামী দিনে সেই সমস্ত নেতাকর্মীদের নিয়ে কী ভাবনা রয়েছে? আমরা তাদেরকে দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত নেব এবং দলকে জানাবো যে যারা যুদ্ধের সময় যে সৈন্য আমাদের সঙ্গে, মানে সেই দলের সঙ্গে থাকে না, সেই সৈন্যর আগামী দিনে প্রয়োজন নেই। একদম একদম। আপনারা এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের সভাপতি রাজু মল্লিকের সাথে। আপনারা জানেন মহাভারতে সে বিরাট যুদ্ধের কাহিনী, যেখানে শ্রীকৃষ্ণ সারথী হিসাবে অর্জুনের রথ পরিচালনা করে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিল, ঠিক সেরকম বিমলেন্দু সিনহার স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখে, ঠিক সারথীর মতো রাজু মল্লিক সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করে আজকে করিমপুর বিধানসভায় জোড়াফুল চিহ্নের প্রতীককে জয়যুক্ত করে বিমলেন্দু সিনহাকে আজকে আবার বিধানসভায় পাঠালেন।